বিরামপুরে গরুর খামার ও দুধ বিক্রি করে স্বাবলম্বী ও রোল মডেল প্রতিবন্ধী ইকবাল দিনাজপুরের বিরামপুর থেকে এস এম মাসুদ রানার পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত পরনির্ভরশীল না হয়ে প্রতিবন্ধী ইকবাল হোসেন নিজেকে নিয়ে স্বপ্ন দেখেন নিরন্তন পথচলার। প্রতিবন্ধী ব্যক্তি যে সমাজের প্রতিটি উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে তাকে না দেখলে বোঝা যাবে না তার জন্ম থেকে দুই পায়ের গোড়ালি বাঁকানো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না ভারী কোনো কাজ করতে অসমর্থ গরু দুধ বিক্রি করে সংসার চালানোয় এলাকার মানুষের কাছে সে রোল মডেল হয়ে উঠেছে দারিদ্রতাকে ঘোষাতে বিরামপুর উপজেলার সমাজসেবা অধিদপ্তর থেকে দুই সালে দশ হাজার টাকা ঋণ নিয়ে কিনেছিলেন দেশীয় জাতের একটি গরু সেই গরু লালন পালন করে বাড়তে থাকে আরও গরুর সংখ্যা চারটি বাসুর বড় হলে সব মিলিয়ে বিক্রি করে আশি হাজার টাকা দাম পান আর সেই টাকা দিয়ে পাবনা জেলা থেকে ইকবাল হোসেন একটি জার্সি গরু কিনে আনেন এমনটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোসরা পলাশবাড়ি মহল্লাতে ইকবাল হোসেন পৌর শহরের দোসরা পলাশবাড়ি মহল্লার মৃত ইসাহাক আলী ছেলে প্রতিবন্ধী হলেও ইকবাল হোসেন গরু পালন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সবার কাছে অনুকরণীয় জানা যায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে আরও দশ হাজার টাকা ঋণ সহ দুই হাজার সালে দুটি এনজিও থেকে আরও আশি হাজার টাকা ঋণ নিয়ে পাবনা সুজানগর থেকে লাল বাসুর সহ একটি ফ্রিজিয়ান গাভী কিনেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে প্রতিদিন দুধ দহন করে দুইশো লিটার করে যার প্রতি লিটার দুমের দুধের দাম পঞ্চাশ টাকা তার গরু পালনের মাধ্যমে সংসার চালানো দেখে এলাকায় অনেকেই উদ্বুদ্ধ হয়ে বাড়িতে খামার করেছেন সংসারের অসচ্ছলতা ও দারিদ্রের জন্য সৎ পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি নিজের চেষ্টা অধ্যবসায়ের মধ্য দিয়ে আজও সংগ্রাম করেই পরিবার নিয়ে জীবনযাপন করছেন ইকবাল হোসেন সময় বদলে যায় তার সাথে বদলে যেতে থাকে ইকবাল হোসেনের চিন্তাভাবনা ধীরে ধীরে বাড়তে থাকে তার ঘর ঘরে গরুর সংখ্যা বর্তমানে ছোট, বাসুর সহ ফ্রিজিয়ান নয়টি গরু তার গোয়ালঘরে দৈনিক সব মিলিয়ে দুইশো টাকার দুইশো লিটার দুধ দহন করেন এবং স্থানীয় খোলা বাজারে প্রতি লিটার পঞ্চাশ টাকা করে দুধ বিক্রি করেন এছাড়াও বাদশাহ ও বুরানি ছাগলসহ মোট ষাটটি ছাগল রয়েছে তার এসব মিলিয়ে তার বাড়িতে সেই ছোট্ট গোয়ালঘরটা এখন রূপান্তর হয়েছে একটা বড় খামারে চব্বিশ ঘন্টা পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের কারণে গরু ছাগলগুলি বেশ হৃষ্টপুষ্ট কারো কাছে দ্বারস্থ না হয়ে নিজের পরিশ্রমকে সম্বল করে সংসারের ভরণ পোষণের জন্য জীবনযুদ্ধে প্রতিবন্ধী ইকবাল নিজের খামারে কাজ করছেন আত্মনিয়োগে আটচল্লিশ বছর বয়সী এই ইকবালের সংসারের পাঁচজন সদস্য দুই ছেলে এবং এক মেয়ে ছোট ছেলে পঞ্চম শ্রেণী ও মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়েন বড় ছেলের বয়স সতেরো বছর প্রতিবন্ধী বাবার সাথে সর্বক্ষণ গরু ছাগলের পরিচর্যা বাজারে দুধ বিক্রি এবং সাংসারিক কাজে সহায়তা করেন এ কারণে পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত তার বড় ছেলে পশুপালনের ওপর বীরমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে দুইবার প্রশিক্ষণ নিয়েছেন গরুর কোনো রোগ বালাই হলে বা যে কোনো পরামর্শ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের থেকে নিয়ে থাকি এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন চলতি দুই সালে এমপি শিবলি সাদিক মহোদয়ের বিশেষ বরাদ্দের প্রতিবন্ধী কার্ড পেয়েছি কার্ড পেয়ে আমি খুশি এমপি মহোদয়ের জন্য দোয়া করি বিরামপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমরা গরিব ও দুঃস্থ প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে খামার দোকান বা বিভিন্ন কর্মমুখী উদ্যোগের জন্য উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ঋণ প্রদান করে থাকি যাতে তারা পরনির্ভরশীল বা ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত না হয়

জার্সি জার্সি হ্যাঁ ফিজিয়ান